নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ফেব্রুয়ারি 2024 কেমন যাবে, বৃশ্চিক রাশি এবং ধনু রাশির, আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটা সার্বিক রাশিফল, এই রাশিফলটি আপনারা বন্ধু হিসাবে এবং গাইড হিসাবে অবশ্যই নেবেন, কারণ বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু আমি আলোচনা করছি। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ আমার, যে ভিডিওটি যারা শুনছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ অনেকেরই প্রশ্ন থাকে যে কৌশিকদা আমার ফেব্রুয়ারি মাস কেমন যাবে। আপনাদের স্বাস্থ্য, আপনাদের শিক্ষা, আপনাদের বিজনেস, আপনাদের প্রেম, বিবাহ, কর্ম, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথম আসি বৃশ্চিক রাশি। দেখুন, আপনাদের রাশির অধিপতি মঙ্গল 6 ফেব্রুয়ারি থেকে তুঙ্গ গৃহে অবস্থান করছে, অর্থাৎ স্বাস্থ্যের জায়গাটা আমি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো। স্বাস্থ্য এবং শরীর স্বাস্থ্যে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন দুই দিক থেকে আপনারা দেখতে পারেন। যারা রাশি দেখছেন, রাশি দেখতে পারেন, লগ্ন হিসাবে কিন্তু আপনারা এটা কিন্তু ফল কিন্তু আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ শরীর স্বাস্থ্যের পার্টটা আমি খুব দায়িত্বের সাথে বলছি, ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে খুব ভালো যেতে চলেছে। এবার আসি আপনাদের শিক্ষা। দেখুন, পঞ্চম ভাব হচ্ছে শিক্ষা, পঞ্চম পতি ষষ্ঠ ভাবে অবস্থান করছে এবং পঞ্চম ভাবে রাহু অবস্থান করছে। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে আমি একটা কথা বলবো, যাদের খুব গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে, পরীক্ষার হলে গিয়ে কিছু ভুল করে আসা, সঠিক সিদ্ধান্ত নিতে না পারা, অর্থাৎ যারা কোনো অ্যাডমিশন নিতে চাইছেন, কোন জায়গাতে অ্যাডমিশন নিলে ভালো হবে, এই জায়গা নিয়ে একটু হলো কনফিউশন রয়েছে, পড়াশোনার জায়গাটা কিছুটা হলো অমনোযোগী কিন্তু বৃশ্চিক রাশি এই সময় থাকবে। অর্থাৎ যাদের গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে, আমি বলবো একটু হলো পড়াশোনার দিকে আপনারা মনোযোগ দিন, মনোনিবেশ করুন, কারণ আপনাদের পঞ্চম ভাবে রাহু আপনাদের ভ্রমিত করবে এবং পঞ্চম পতি ষষ্ঠ ভাবে কিছুটা হলো আপনার মন ডাইভার্সন কিন্তু করবে। শিক্ষার জায়গাটা খুব একটা ভালো আমি বলতে পারবো না, ওভারঅল শিক্ষা ক্ষেত্রে কিছুটা হলো আপনাদের চাপ এ মাসে কিন্তু থাকবে। এবার আসি আপনাদের ক্ষেত্রে প্রেম। পঞ্চম ভাব হচ্ছে প্রেম, পঞ্চম ভাবে রাহু অবস্থান করছে এবং শুক্রের যে প্লেসমেন্ট, শুক্র কিন্তু আপনাদের ঠিক দ্বিতীয় ভাবে এবং 12 ফেব্রুয়ারি থেকে তৃতীয় ভাবে অবস্থান করবে। আমি একটি কথা বলবো, প্রেমের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ওভারঅল ভালো রয়েছে, মোটামুটি আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট লাভ আপনারা পাবেন। তবে ছোটোখাটো কোনো সমস্যা, ছোটোখাটো আর্গুমেন্টে জড়িয়ে পড়া, এই সমস্যাগুলো রয়েছে, মোটামুটি প্রেমটা আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। কিন্তু একটা কথা বলবো, নিজেদের মধ্যে ইগো সেন্টিমেন্টটা অবশ্যই বাদ দিয়ে চলুন বৃশ্চিক রাশি, রাগজেদ কমাবেন, নয়তো প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ, প্রেমের ক্ষেত্রে আপনাদের সমস্যা আসার সম্ভাবনা আসবে এবং নতুন প্রেম আপনাদের জীবনে আসতে চলেছে ফেব্রুয়ারি মাসে, লিখে রাখুন। এবং আপনাদের দাম্পত্য সুখের জায়গা কেমন যাবে, আমি একটা কথা বলবো, বৃশ্চিক রাশির দাম্পত্য সুখের জায়গা এ মাসে খুব ভালো যেতে চলেছে। বিশেষ করে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের জন্য ভালো কোনো কন্ট্যাক্টগুলো আসার সম্ভাবনা রয়েছে এবং দাম্পত্য সুখ আপনার ভাগ্যে লাইফ পার্টনারের কর্মক্ষেত্রে উন্নতি নিশ্চিতরূপে কিন্তু হবে। তবে একটি কথা বলবো, যারা বিয়েতে, বিয়ের ব্যাপারে যারা এগাতে চাইছেন, অবশ্যই একবার হলেও ব্যক্তিগত জন্মছককে পর্যালোচনা করুন। কর্মের জায়গাটা যদি আসি, কর্মক্ষেত্রে কিন্তু এ মাসে আপনাদের যথেষ্ট কিন্তু চাপ থাকবে, আমি একটা খুব দায়িত্বের সাথে বলছি, কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট চাপ এ মাসে থাকবে। কর্মক্ষেত্রে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ, মত পার্থক্য হতে পারে। তবে একটি কথা আপনাদেরকে আবারও বলি, যেহেতু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আপনাদের কর্মও হবে, যারা কর্মের জন্য প্রচেষ্টা করছেন, কর্মপ্রাপ্তি বা কর্ম চেঞ্জের চিন্তা আপনারা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো, কারণ বৃহস্পতি যাওয়ার আগে বৃশ্চিক রাশিকে কিন্তু কর্মের জায়গাটা কিন্তু ভালো কিন্তু দিবে। অর্থাৎ বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে
কর্মক্ষেত্রে উন্নতি, যা যারা দীর্ঘদিন প্রমোশনের জন্য চিন্তা করছিলেন বা ট্রান্সফারের জন্য চিন্তা করছেন, বৃশ্চিক রাশি প্রমোশন এবং ট্রান্সফারের জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু রয়েছে। ফিনান্সিয়াল জায়গা কেমন রয়েছে দেখুন, আপনাদের ধনাধিপতি ষষ্ঠভাবে অবস্থান করছে, কিন্তু আপনাদের যেহেতু আপনাদের ঠিক ধনভাবে দৃষ্টি দিচ্ছে, আমি একটি কথা বলবো, ফিনান্সিয়াল জায়গা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু রয়েছে, অর্থাৎ কিছুটা আপ অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে এগোতে হবে। তবে আমি একটা কথা বলবো, নিজের সুখ ভোগের জন্য ব্যয় কিন্তু করবেন না, অর্থাৎ সেভিংসের জায়গাটা অবশ্যই মনোনিবেশ করুন, ব্যাংকিং সেভিংসটা বাড়ান। কিছু কিছু ক্ষেত্রে অহেতুক খরচ, উটকো খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশির চাপ থাকবে, আমি একটা কথা বলবো, অর্থনৈতিক চাপ থাকবে, নিজেদের কিছু কিছু ক্ষেত্রে কাজের জন্য, নিজের খুব দরকারি কাজের জন্য আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে ছোটোখাটো ঋণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। চতুর্থভাবে শনি যারা লোহার রিলেটেড কাজকর্ম করছেন বা গাড়ির বিজনেস করছেন বা জমি জায়গার সংক্রান্ত বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশি অর্থাৎ আপনাদের প্রপার্টি, যারা সম্পত্তি ক্রয় করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। কিন্তু আমি একটা কথা বলবো, 6 ফেব্রুয়ারির পর আপনারা সম্পত্তি ক্রয় করুন, তাতে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। দেখুন বুধের প্লেসমেন্ট আপনাদের ঠিক তৃতীয়ভাবে, যারা শেয়ার বাজার বা আপনি মার্কেটিং বা অনলাইন কাজ বা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বা বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন, 20 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু কমিউনিকেশানগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু যেতে চলেছে। 20 ফেব্রুয়ারির পর আপনাদের চতুর্থভাবে চলে যাবে, আপনাদের সুখভাবে, আপনারা যারা বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন, আপনার কোনো কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, সেই সেক্টরগুলো থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। একাদশপতি তৃতীয়ভাবে ইনকাম আপনাদের, এবং দেখা যাচ্ছে ইনকামের জায়গা আপনাদের যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, এবং এর পাশাপাশি ভাগ্যের জায়গাটা দেখুন, আপনাদের ভাগ্যাধিপতি চন্দ্র সোয়াদুদিন অন্তরন্ত যেহেতু রাশি পরিবর্তন করে, কিছু কিছু ক্ষেত্রে দেখবেন মাসের 8 থেকে 10 দিন আপ অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে কিন্তু আপনাদের ভাগ্যটা কিন্তু যায়। মোটামুটি ওভারঅল মাসের 20 দিন ভাগ্য আপনাদের ক্ষেত্রে সহায়তা করে এবং 10টা দিন কিছুটা ডাউনফল কিন্তু যায়, অর্থাৎ আপ অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে কিন্তু ভাগ্যের জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, এবং ব্যবসা যারা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনি যে সেক্টরে বিজনেস করুন না কেন, সেই জায়গা থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে লাভ পাবেন, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে। বৃশ্চিক রাশির কোনো ভ্রমণ যোগ দেখা যাচ্ছে, এবং ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনারা লাভ কিন্তু পাবেন। এরা এরপর যে পার্ট সেটি হচ্ছে আপনার বৃশ্চিকের পর ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কেমন যাবে দেখুন, ধনুরাশির ক্ষেত্রে এ মাসে আপনাদের রাশির অধিপতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে, সরাসরি রাশিকে দেখছে, এবং শুক্র কিন্তু আপনাদের রাশি থেকে সরে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি, এবং মঙ্গলও সরে যাচ্ছে। আমি একটা কথা বলবো, আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ওভারঅল কিন্তু ভালো দেখা যাচ্ছে, খুচরো সমস্যাগুলো থাকবে, গোল্ডেন কাপের সমস্যা, সর্দি কাশি ঠান্ডা লেগে যাওয়া, কিন্তু শরীর নিয়ে যে বড় সমস্যা সেটা কিন্তু থাকছে না, শরীরের জায়গা ওভারঅল কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে। ধনুরাশি, ধনুরাশি দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থান করছে, দেখুন আপনাদের পঞ্চমপতি দ্বিতীয়ভাবে এবং আপনাদের দ্বাদশপতিও দ্বিতীয়ভাবে, আপনাদের ইনকামের জায়গা যেমন আসবে, ব্যয়টাও কিন্তু করবে। ধনাধিপতি দ্বিতীয়ভাবে মানে দ্বাদশপতি দ্বিতীয়ভাবে গেলে খরচটা বৃদ্ধি করে, কিন্তু ইনকামের জায়গায় যেহেতু তুঙ্গগ্রহে অবস্থান করছে, ইনকাম বাড়বে। দেখুন কথাবার্তার দিকে অবশ্যই সংযত রাখুন, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলার জন্য কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা হয়ে যাওয়া, কোনো জায়গাতে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু ধনুরাশির দেখা কিন্তু যাচ্ছে। কারণ ধনভাবে মঙ্গল, দ্বিতীয়ভাবে হচ্ছে আমাদের কথা বলার জায়গা, দ্বিতীয়ভাবে মঙ্গল স্ট্রেট ফরওয়ার্ড উচিত কথা কিন্তু বলবেন, এবং শুক্র কিন্তু অবস্থান করছে 12ই ফেব্রুয়ারির থেকে, 12ই ফেব্রুয়ারির পর কিন্তু খুব ভালো। যারা গান বাজনার সঙ্গে যুক্ত রয়েছেন, গান আবৃত্তি সঙ্গীত কালচারের সঙ্গে যুক্ত রয়েছেন, এখানে কিন্তু আপনারা নিশ্চিত রূপে ভালো শুভ ফল পাবেন, কারণ শুক্র আপনাদের একাদশপতি, এবং ইনকাম আপনাদের বাড়বে 12ই ফেব্রুয়ারির পর থেকে,
অর্থাৎ যে কোনো দিক থেকে ইনকামের জায়গা আপনাদের ভালো কিন্তু দেখা যাচ্ছে, এবং পাশাপাশি আপনাদের এ মাসে ফেব্রুয়ারি মাসে আপনাদের কর্মের জায়গাটা যদি বলি, কর্মের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু ভালো কিন্তু রয়েছে। কর্মক্ষেত্রে কিছুটা চাপ থাকবে, কিন্তু ওভারঅল যারা কর্মক্ষেত্রে পরিবর্তনের চিন্তা ভাবনা করছে তাদের ক্ষেত্রে ভালো। এবং পাশাপাশি কোনো সম্পত্তি ক্রয়, যারা সম্পত্তি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা বিশেষভাবে লাভ কিন্তু দিবে। এবং সরাসরি ধনু রাশির পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করছে, যারা সন্তানের জন্য প্ল্যানিং করছেন, ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে ভালো, বা সন্তানের এডুকেশান, সন্তানের জন্য আপনার গর্ব অনুভব হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ধনুরাশির যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। আপনি যদি ধনুরাশির মানুষ হন, আপনার এই ভাগ্যভাবে দৃষ্টি দিয়ে বৃহস্পতি আপনাদের ভাগ্য ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি করবে, অর্থাৎ পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, গভর্নমেন্ট থেকে সাপোর্ট আপনারা পাবেন এই মাসে, এবং কোনো কোনো ক্ষেত্রে ধর্মীয় যাত্রা ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে। বৃহস্পতি আবার একাদশভাবে দৃষ্টি দিচ্ছে, ইনকাম আপনাদের গেইন করবে, প্রফিট সফলতার জায়গা, সাকসেসের জায়গা আপনাদের দেখা যাচ্ছে। অর্থাৎ শিক্ষার জায়গাটা কিন্তু যেমন ভালো, সন্তান ক্ষেত্রে কিন্তু ভালো, এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা খুব ভালো। ফেব্রুয়ারি মাস আপনাদের যাদের প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদের জায়গা চলে আসছিল সেই জায়গাটা কিন্তু আপনাদের পুরাতন প্রেম কামব্যাক আপনাদের করবে, এবং পাশাপাশি নতুন প্রেমের হাতছানি আসতে চলেছে ধনু রাশির। অর্থাৎ প্রেম রিলেটেড জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে, তবে ছোটোখাটো ইগো সেন্টিমেন্টটা আপনাদেরকেও কিন্তু কাটাতে কিন্তু হবে। কর্মাধিপতি আপনাদের দ্বিতীয়ভাবে এবং আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবে। দেখো, দ্বিতীয়ভাবে কর্মের দ্বারা আপনাদের অর্থ আসবে, অর্থাৎ পরিশ্রম আপনাদেরকে করতে হবে। তৃতীয়ভাবে শনি পরিশ্রম করাবে, এটা পরিষ্কার কথা, কিন্তু আপনাদেরকে আলটিমেটলি দিনের শেষে আপনাদেরকে কিন্তু অর্থ কিন্তু দিবে। এবং কর্মক্ষেত্রে চাপ থাকবে, সেই চাপটাকে যা হবে হবে দেখে নিব, কাজ করব, এরকম মেন্টালিটি নিয়ে চলতে হবে। দেখবেন কর্মক্ষেত্রে অটোমেটিক সাকসেস, কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা রয়েছে, সেই জায়গাটাকে নিজেকে ট্র্যাকফুলিভাবে এগাতে হবে, ক্রোতার বুদ্ধির দ্বারা সেই জায়গাটাকে কিন্তু এগাতে হবে। তৃতীয়ভাবে যখন বুধ অবস্থান করবে, যারা অনলাইন কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, শেয়ার বাজার বা কমিশন ভিত্তিক বা কোনো এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনি সেলস লাইনে রয়েছেন, 20 ফেব্রুয়ারির পর থেকে এই সকল সেক্টরে কিন্তু আপনারা যথেষ্ট লাভ কিন্তু পাবেন। পাশাপাশি ব্যবসার জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো, কারণ বুধের যে প্লেসমেন্ট আপনাদের মিত্র রাশিতে অবস্থান করছে, যারা বিজনেস করছেন বিজনেসের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সফলতা কিন্তু এই মাসে আপনারা পাবেন। বিজনেসে আপনাদের যথেষ্ট ইনভেস্টমেন্ট এই মাসে হতে চলেছে, বিজনেসের ক্ষেত্রে আপনাদের উন্নতির জায়গা দেখা যাচ্ছে। পাশাপাশি আপনি ধনু রাশির মানুষ, আপনার এ মাসে বিবাহের জায়গাটা যদি বলি, বিবাহের জায়গাটা কিন্তু ভালো কিন্তু দেখা যায়। যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন, শুভ বিবাহ, কন্ট্রাক্টগুলো আপনাদের আসবে, বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের জন্য কথাবার্তা কনফার্ম হওয়া বা আপনাদের কোনো ভালো যোগাযোগগুলো আসা, কমিউনিকেশনের জায়গাটা কিন্তু ভালো কিন্তু রয়েছে। ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু হবে, ডেলি ইনকামের জায়গা আপনাদের বৃদ্ধি হবে। কর্ম এবং ব্যবসা দুটির মাধ্যমে আপনাদের অর্থ কিন্তু ধনাগম হতে কিন্তু চলেছে আপনার ফেব্রুয়ারি 2024। এবং যারা ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই সেক্টরগুলো থেকে কিন্তু আপনারা যথেষ্ট মানে ডিভিডেন্ড আপনারা কিন্তু পেতে চলেছেন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং পাশাপাশি আপনারা যারা অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন, লোহার বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, মাটি রিলেটেড কাজকর্ম করছেন, তারাও কিন্তু এ মাসে যথেষ্ট লাভ পাবেন। এই ছিল বৃশ্চিক এবং ধনু রাশির মাসিক রাশিফল। অবশ্যই যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, অনেকেরই সমস্যা রয়েছে, আমি এটা ব্যক্তিগত রাশিফল বললাম না, এটা একটা সার্বিক বিচার। এই রাশিফলটি আপনারা বন্ধু হিসাবে এবং গাইড হিসাবে আপনারা নিন। অবশ্যই আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, এবং
প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখুন, সমস্যা তো আছে, সমস্যার পাশাপাশি সমাধানের পথও কিন্তু রয়েছে। ভিডিও শুনছেন, হয়তো আপনার ক্ষেত্রে হচ্ছে না, কেমন যাবে, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে 2024, সারা বছর, শুধু একটি মাস না, তার উপর যারা জানতে চাইছেন অবশ্যই আমার সাথে অনলাইন কনসালটেন্সি করুন। সম্পূর্ণরূপে আপনারা জানতে পারবেন, এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আপনারা আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আজ এ পর্যন্তই, প্রত্যেকে হনুমানজির উপাসনা অবশ্যই করুন, নিশ্চিতরূপে লাভ আপনারা পাবেন। নমস্কার, ধন্যবাদ।